আমরা এই কাজ করার পর অনেক ভাইয়ের অভিমত একটু জানতে চাইব। গত 30 অক্টোবর বাংলাদেশ জাতীয়তাবাদী ছাত্র দল জগন্নাথ বিশ্ববিদ্যালয় শাখার একটি ভিডিও সামাজিক যোগাযোগ মাধ্যমে ঘুরপাক খাচ্ছে, সাধারণ মানুষের প্রশংসাও কুড়াচ্ছে তারা। এই ভিডিওতে দেখা যাচ্ছে ছাত্র দলের নেতাকর্মীরা বিশ্ববিদ্যালয়ের ক্যাম্পাস চত্বরে দীর্ঘদিন ধরে জমে থাকা ময়লা আবর্জনা পরিষ্কার করছে। তাদের স্বতঃস্ফূর্ত পরিষ্কার পরিচ্ছন্নতা অভিযানকে আমরা স্বাগত জানাই। জগন্নাথ বিশ্ববিদ্যালয়ের ক্যাম্পাসের ভেতরের আবর্জনা স্তূপ অপসারণে ছাত্র দলের ভিডিওর কিছু অংশ আমরা দেখে নিই। আজকে দিয়ে একজন ভাষণের নেতৃত্বে জগন্নাথ বিশ্ববিদ্যালয়ের দ্বিতীয় গেটে ময়লা পরিষ্কার অভিযান অপসারণ করে বাকি কার্যক্রম পরিচালনা করা হচ্ছে। জায়গাটাতে ময়লা পরিষ্কার করে গাছ লাগিয়ে দেওয়া হবে জগন্নাথ বিশ্ববিদ্যালয় ছাত্রদলের উদ্যোগে। বর্তমান সময়ে রাজধানী তথা বাংলাদেশে ডেঙ্গু রোগী আক্রান্তের সংখ্যা 60,000 ছাড়িয়েছে। প্রতিটি প্রান্তের মানুষই এই রোগে আক্রান্ত হচ্ছে। জগন্নাথ বিশ্ববিদ্যালয়ের ছাত্রদল তাদের উদার মনোভাব থেকেই হয়তো মশক নিধনে এই মহৎ উদ্যোগ হাতে নিয়েছে। এ ধরনের উদ্যোগ দেশের প্রতিটি প্রান্তে চালু রাখলে দেশ ও দশের অভাবনীয় উপকার হবে বলে আমরা মনে করি।